আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাইকে। ঈদ মোবারক। তো এই যে চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। ছেলে এখন পানি খাবে, তাকে পানি দিচ্ছি। আর যেহেতু কুরবানি, তার মানেই হলো গোস্ত রান্না। তো আজকে জামাই আমার গোস্ত রান্না করবে। তো দেখেন, দেখা যায় মাঝে মাঝে জামাইকে দিয়ে একটু রান্না বান্না করলে বেশি ভালোই লাগে। তো আমার জামাইকে আবার বলতে হয় না, সে আবার মাঝে মাঝে নিজে থেকেও করতে চায়। কিন্তু আজ পর্যন্ত তো কখনো তরকারি রান্না করে খাওয়ায় নাই, তাই আজকে বলছে স্পেশাল গরুর গোস্ত রান্না করে খাওয়াবে। তো যে একটা সুযোগ পেয়ে গেছি, তাই বললাম যে আজকে তুমি রান্নাটা করবা। আর যেহেতু স্পেশাল ঈদ, কুরবানি ঈদ, কুরবানি ঈদ মানে গোস্ত। আসলে কুরবানি যত গোস্তই খাই না কেন, ঈদ ছাড়া তেমন আমার কাছে ভালো লাগে না, টেস্টি লাগে না। আর কুরবানির গোস্ত মানে অনেক অনেক মজা লাগে, টেস্টি লাগে। যাই হোক, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যারা এখনও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন রান্নায় প্রসেসিংয়ে চলে যাব। জামাই এখানে সব কিছু দিয়ে দিছে, আমি একটু মাখাইতেছি। যেহেতু সে বললো তুমি একটু হাত দিয়ে মাখাই নাও, দুজনে মিক্স করে। তো আমি না মাখাইলে নাকি আবার ভালো লাগবে না। তো এটা হলো পাম্প দেওয়ার একটা পদ্ধতি, পাম্পুম দিয়ে আমাকে আমার হাতে কাজ করা নিচ্ছে। তো যাই হোক, কে কে যেন তার হাতে একটু হেল্প করলাম। এই যে দেখুন কত সুন্দর টাটকা টাটকা গোস্ত আজকে রান্না হবে, খাবো। আর আপনারা যারা আমাদের কী বলবো, আপনাদেরকে তো আর দিতে পারবো না যেহেতু আপনারা অনলাইন থেকে দেখছেন, অবশ্যই দাওয়াত রইলো আমাদের বাসায়, অবশ্যই চলে আসবেন এই গরিবের বাসায়। গরিব হলেও মনটা কিন্তু আমাদের অনেক বিশাল। আসলে আপনারা সবাই জানেন গরিব মানুষের মন অনেক বড় থাকে বড় লোকদের চেয়ে, আর বড় লোকদের মন থাকে ছোট পরিমাণের। তারা অনেক কিপ্রুষ হয়, সেজন্যই তারা অনেক বড় লোক হয়ে থাকে। আর গরিবের অনেক মন বড়, তাই তারা দেখা যায় টাকা পয়সা রাখতে পারে না, সে থেকে যায়। আর এই রান্নাঘরটা দেখার কারণ হচ্ছে রান্নাঘরটা আমি অনেক ঘষা মাইকা ফেলছি। আর এখন ডিম করে জামাই আমার আজকে গোস্ত রান্না করবে, সে কষা নাইতেছে, কষাই থাকে কষাই। ছেলে মাসছে, অনেক মজা হয়, টেস্টি হয়, সেজন্য আজকে তার হাতে রান্না করাইতেছি। দেখেন টাইটেলে থাকবে ভাইয়া যখন শেফ, না জামাই যখন শেফের কাজ করে। ভালো করে কষাইতে হবে, যত ভালো করে কষাবে গোস্ত তত বেশি মজা হবে। আর যেহেতু রান্নাঘরটা ছোট, তাই ভালো করে ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না। আর অনেক গরম, তাই আপনাদের ভাইয়া খালি গায়ে যাইতে গেছে ডাক্তারের কাছে। মানুষ ইউটিউব কন্টেন্ট দ্বারা খালি গায়ে গেছে, এটা শরীর না। এই যে আল্লাহ রান্না করা হবে। এই গাইস, ছেলে কি করতেছে দেখেন, শুকায় কি হয়েছে? এমনি তো শুকনো, আরও শুকাই গেছে জ্বরে। এখন মোটামুটি শরীরটা একটু ভালোই আছে, ওর জন্য দোয়া করবেন। আর এই যে গোস্ত দিয়ে একটু খিচুড়ি করছিলাম, গরম করে খাইলাম। দেখেন রান্নাঘরটা পরিষ্কার করছি, কত সুন্দর হয়েছে, অনেক ময়লা ছিল। এটা উপরের সাইড, এটা পাখা নষ্ট, আর এই যে এগুলো তো অনেক। ভালো করে কষাই নেওয়া হচ্ছে। আর এখন আরেক চুলায় লাউ দিয়ে শিং মাছ ছিল কয়েকটা। তো আপনাদের ভাইয়া কি একটা বোকাম করছে, যে এইটার আগের দিনই লাউ এনে রাইখে দিচ্ছে। এখন কী করবো, লাউ না রান্না করলেও বুড়া হয়ে যাবে।
বুড়ো বলতে বাতি এমনিতেই বাতি লাউটা তবু রান্না করে ফেলি, অপচয় করা থেকে রান্না করা ভালো। তো আপনাদের সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আর এই দেখেন এইগুলা, দেখতে থাকুন ভিডিওটা। সামান্য এর জন্য এত জিনিসপত্রও রাখা যায় না, যাই হোক কেয়ার করা। আর এই যে এখানে গোস্ত হচ্ছে, সবার দাওয়াত রইল আমাদের বাসায় অবশ্যই চলে আসবেন, গরিবের বাসায় তো কেউ আসবেন না সেটা তো জানি। যাই হোক তো সবাই ভালো থাকবেন। এই দেখেন চুলা নিচটাও পরিষ্কার আছে, কত পরিষ্কার দেখেন, চুলা নিচটাও পরিষ্কার, চুলাটাও পরিষ্কার। রান্না করতে এসে যদি অপরিষ্কার থাকে তাহলে সেখানে রান্নাতে মজা নেই। আর এটার ভিতরে মেস রাখা হয়, এই যে মেস ভিজে যায় সেজন্য এই কৌটাটা রাখছে মেস রাখার জন্য। আর এগুলো ক্যালকাসটা হয়ে যায় সেজন্য প্লাস্টিক দিয়ে রাখছে, পরে ফেলে দিবে। আর এটা তো গ্রাম থেকে নিয়ে এসেছি, খালাবাড়িতে যখন বেড়াইতে গেছিলাম বরিশাল তখন দেখুন কত সুন্দর। এগুলোতে ডাল, তারপরে পানি, গরম পানি টানি ই করতে খুব সুবিধা। আর এগুলো তো কাঠের, এই যে তো দেখা হচ্ছে রান্না শেষে। তো এখন রান্না শেষ, রান্না শেষ রুটি দিয়ে খাবে, সেজন্য তাদের অনেক পছন্দ। আর বিশেষ করে আপনাদের ভাইয়ার রুটি দিয়ে গরুর গোস্ত তো খুবই ভালোবাসে, তো সেজন্যই বিকালে তাদেরকে দিলাম। আর পোলাও রান্না করছিল, পোলাও দিয়ে গোস্ত দিয়ে খেয়েছে দুপুরবেলা। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে তাই নাস্তা করার জন্য চা, আর হইলো সাথে রুটি আর গরুর গোস্ত। তো সব ছেলেদেরই আমার জানা মতো, আমি যতটুকু জানি সব ছেলেরাই বেশিরভাগ গরুর গোস্ত পছন্দ করে, আর মেয়েরা বিশেষ করে কিছু কিছু মেয়ে গরুর গোস্ত, আর বেশিরভাগই চিকেনটা মুরগিটা পছন্দ করে থাকে। আর এতে ব্যতিক্রম কিছুই না, আপনাদের ভাইয়া অনেক অনেক পছন্দ করে। তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকুন। আর সবাইকে আবারও বলছি ঈদ মোবারক, ঈদ মোবারক, কারণ এই ঈদের আমেজটুকু চলে গেলে আর দেখা আরেকটা বন্ধুয়াচ্ছালে খাইতেছে। সবাইকে ঈদ মোবারক। গোস্তটা কেমন? টেস্টি অনেক, না অনেক টেস্টি। সবার দাওয়াত রইল আমাদের বাসায় চলে আসেন। আপনাদের বাসায় আমাদের দাওয়াত? এই যে আমার ছেলে, ফতুয়াটা অনেক সুন্দর দেখেন। কুরবানির গোস্ত টেস্টি আলাদা, অনেক মজা।